আমাদের বাড়িতে সারাদিন তেমন কোনো কাজ থাকে না কিন্তু সকালবেলায় যেদিন খিদে পাই সেই দিন লেগে যায় তাড়াহুড়ো অ্যাকচুয়ালি কি হয় তোমাদের তো বলেছি ওর যখন খিদে পায় তখন তো পায়ে পায়ে ঘুরে বেড়ায় এবার দুদিন থেকে ও মাছ খেতে পায়নি কালকে মাংস নিয়ে এসে রান্না করে দেওয়া হয়েছে বাট উনি মাংস খাননি তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে বাবা মাছ নিয়ে রেখেছিলো তো যখন থেকে আমি উঠেছি ও পায়ে 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 ঘুরছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘর দুয়ারে জল দিয়ে তারপর তোকে আমি মাছটা কেটাতে হতো ওই সময়টুকুও দেয় না ও আমাকে তো সকালে মানে ঝটপট কাজগুলো সেরে নিয়ে মাছ কেটে কুটে বেছে ধুয়ে ওকে রান্না করে দিয়েছি খেয়েছে তারপর এখন ঘুমোচ্ছে ও মানে এখন শান্তি ও এখন জ্বালাবেই না এই ব্যাপারগুলো না সত্যি ভীষণ ভালো লাগে ওর ওই যে খাওয়ার জন্য পায়ে পায়ে ঘুরে বেড়ায় এবার এই ব্যাপারটা ওকে যেখানে আমি রেখে এসেছিলাম এই ব্যাপারটা ওখানে কিন্তু পায়নি এবার আমাদেরকে চেনে জানে তাই আমাদের পায়ে পায়ে ঘুরে বেড়ায় আর আমরা বুঝতে পারি যে কেন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে এবার ওখানে তো মানে ওরা বুঝবে না তাই না তো সেই কারণে ও ওখানে আনকমফোর্টেবল ফিল করছিল তো যাই হোক হ্যালো ভ্রিবন ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যেরমটা বললাম সকালবেলায় উঠে সব কাজ হয়ে গেছে আজকে রান্না বান্নাও হয়ে গেছে আমাদের বাড়িতে রান্না বান্না বলতে সেরকম কিছুই হয় না মানে ভাত রান্না করো সাত রকমের পদ রান্না করো এরকম কোনো দিনই হয় না তো সকালে উঠে কাজগুলো সেরে ভাত বসিয়েছি তো ভাতটা রান্না করেছি তার সাথে ডাল করেছি আর কালকের মাংস রান্না ছিল ওইটা দিয়ে বাবা এখন খাচ্ছে বাবা খেয়ে চলে যাবে বাজারে তারপর আমি সারাদিন বাড়িতে একা একা বিন্দাস যা ইচ্ছা তাই করবো কোনো কাজ নেই আর বিকেলের দিকে একটু ডোমকল যেতে হবে একটু কাজ আছে চলো দেখতে থাকো আজকে তো ওইদিকে বাবা খেয়ে বাজারে চলে গেল তারপরে আমিও খাওয়া দাওয়া করে আমার যে ওষুধগুলো খাবার ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি এবার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আজকে তো তোমাদের বললাম যে কি কী করেছি এবার বিছানাটা গোছানোই হয়েছিল না আর বিছানার আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে পরেই সব কাজকর্ম সেরে একেবারে চেঞ্জ করে নেব তা এখন চেঞ্জ করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তার মাঝে আমি কয়েকজনের কমেন্টের উত্তর দিয়ে নিই মানে তোমরা এমন এমন কমেন্ট করো না মাঝে মধ্যে কমেন্টগুলো পড়েও হাসি পায় প্রিয়া লাইফস্টাইল বলে একজন কমেন্ট করেছে যে সে অনেকগুলো কোয়েশ্চেন করেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলে আশা করছি মুর্শিদাবাদ তুমি চিনবে আর স্বর্ণালীর সাথে তুমি কথা বলো না অবশ্যই সোনালীর সাথে কথা বলি এদিকে দিকে সোনালীদের বাড়ি প্রায় অনেক দিন যাওয়া হয়নি মানে আমরা সেই দীঘা ঘুরতে গেছিলাম সেই বলতে গেলে কি এই তো দীঘা কিছুদিন আগেই ঘুরে আসলাম আর ওর সাথে তো মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে বলো ফোনে বলো কথা হয় আর ওদের বাড়িতে দিকে প্রায় অনেক দিন যাওয়া হয়নি হ্যাঁ আর জিজ্ঞেস করেছো আমার বয়স কত আমার বয়স আমার বয়স বলতে গেলে একটা কথা কি জানো তোমরা মেয়েদের বয়স আর ছেলেদের মানে ছেলেরা কত ইনকাম করে সেটা কিন্তু জিজ্ঞেস করতে নেই বুঝলে আমার বয়স অবশ্য আমি চাইলে বলতে পারি আমার বয়স লোকানোর কিছু নেই অ্যাকচুয়ালি আমার ২৬ বছর বয়স আর তুমি আরও কমেন্ট করেছ যে দিদি তুমি বাঙালি না মুসলিম দেখো এইটা একটু আনসারটা আমি একটু একটু বড় করে দিই সেটা হচ্ছে দেখো সবার আগে কিন্তু আমরা মানুষ ঠিক আছে হিন্দু না মুসলিম সেটাকে বড় কথা বলো মানুষ মানে ভালো মানুষ হও তাহলেই ব্যাস হয়ে গেল সবার আগে কিন্তু আমাদেরকে একটা ভালো মানুষ হতে হবে তারপরে গিয়ে আমাদের অন্য পরিচয় বুঝলেন আর এতগুলো কমেন্ট করার পর তুমি লাস্টে যেটা লিখেছো সেটা পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছিল সেটা হচ্ছে এই উত্তরগুলো না দিলে ভাববো তোমার অহংকার প্রচুর পাগল এটা কোনো কথা অ্যাকচুয়ালি যারা আমাকে প্রথম থেকে চেনে জানে তারা হয়তো খুব ভালোভাবে জানবে যে আমার মধ্যে সেই রকম অহংকার নেই আমি সবার সাথে নর্মালি কথা বলি তো যাই হোক সব কাজকর্ম সেরে এখন স্নান টান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে সামনে ডায়রি খাতা পেন নিয়ে সব বসে রয়েছি হ্যাঁ ভেবো না যে পড়াশোনা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি কিছুদিন পর থেকে আমি ক্লাস শুরু করব মানে স্টুডেন্টদের শেখানো অ্যাকচুয়ালি সেইভাবে তো আমি শেখাতে চাই না কিন্তু একজন ধরে বসে রয়েছে ওকে আমাকে শেখাতেই হবে তো তার জন্য একটু টুকটাক প্রিপারেশান নিচ্ছিলাম আর কি যাতে সব ব্যাপারগুলো হাতের কাছে থেকে যায় আমি এখানে বসে বসে আমার তো কাজ করছিলাম তারপর শুয়ে একটু ফোনটা ঘেটেছি। যে আমাকে দেখেছে এই ঘরে ও না সরাসরি বাইরে বসেছিল বাইরে থেকে ওই ঘরে যাচ্ছিলো আমাকে যে দেখেছে এই ঘরে চলে এসেছে এখন বসে আছে মানে ওকে এখন খেতে দিতে হবে তাই তো একটু আসো আমার কাছে একটু আদর করে দিই একটু আদর করে দিই তারপর না হয় খেতে হবে আজকে শান্তি করে খেয়েছো তো দুদিন থেকে পায়ে পায়ে ঘুরছিলাম মাছ পেয়েছিলাম না শান্তি করে খেয়েছো আজকে বলি আমার ছেলে খুব শান্ত বুঝলে তো ওকে যদি ওই বললাম না একবার ওকে খাইয়ে দাও মানে বাচ্চা ছেলেদের কী হয় পেট ভরা থাকলে আর জ্বালায় না আমাকে তো ওই রকম হচ্ছে আমার লিও সোনা ওকে একবার শান্তি করে খাইয়ে দাও পেট ভরে ওর পছন্দ মতো জিনিস খাইয়ে দাও তাহলে আর জ্বালাবে না আর জ্বালাবে না তাহলে আমার সোনা লিও 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 আজকে ঢোঙ্গলে ঘুরে করতে যাবে নাকি আমি যে আমার ইচ্ছে হয় সত্যি বলছি একটু বিকেলের দিকে যখন আমি বাজারে যাই ওকে স্কুটির পিছন দিকে বসিয়ে নিয়ে যাব বা সামনে বসে থাকবে বা কিছু একদমই নাও ঘুরতে যেতে চায় না স্কুটিতে তো বসা বাদি দাও ঝুড়িটা যদি নিয়ে যাওয়া হয় ঝুড়ি থেকেই কাঁদতে শুরু করে রেগে রেগে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ আমি ওকে কোলে নিয়ে বসে আছি বলে রেগে তাকিয়ে রয়েছে আর আজকে চোখটা পরিষ্কার করা হয়নি সেই কারণে চোখের দুই কোণা কালো কালো লাগছে রেগে রয়েছে রেগে ওকে রাখা যাবে না কোলে চলে গেল কি হয়েছে কি হলো লিওর সাথে খেলা করার পর কিছুটা সময় রেস্ট নিয়ে আমি আবার বিকেলের দিকে গেছিলাম ডোম কলে কিছু কাজ ছিল তো কাজগুলো শেষ করার পর আমি এসেছিলাম ক্যাফেতে কিছু খাবার জন্য রাত্রিবেলা তো সেই রকম কিছু রান্না রান্নাবান্না করবো না বাড়িতে তো ভাবলাম যে বাইরে থেকেই খেয়ে যাই তো এখানে এসে একটা কফি অর্ডার করেছিলাম আর একটা এগরোল নিয়েছিলাম এবার এগরোলটা খেতে গিয়ে দেখি ওর মধ্যে মানে গন্ধ করছে বিকট গন্ধ করছে এবার মানে টক টক লাগছে এবার আমি ভাবছি পচা সসফস দিয়েছে নাকি পরে শুনলাম যে ওর মধ্যে কাসুন্দি দিয়েছে ভাই এগরোলের মধ্যে কাসুন্দি কে দেয় তোমরাই বলো তার জন্য জঘন্য লাগছিল খেতে তো খাওয়ার পর আমি যে উঠে আসবো সেই মুহূর্তে দেখছি এক দল ইউটিউবার এসে হাজির মানে ওরা একটা কিশোরী শ্যুট করতে এসেছিলো আর যে সামনে বসে রয়েছে ও অবশ্য আমার রিলেটিভ হয় তো ওর সাথে জাস্ট দু মিনিট গল্প করে আমি এবার উঠে চলে এসেছিলাম ওখান থেকে মানে ওখান থেকে সরাসরি বাড়ি চলে এসেছিলাম আজকে হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা বললেও ভুল হবে তখন মোটামুটি বারোটা বাজবে আমি যখন বাড়ি থেকে বেরোই মানে রেডি হই তো এখন রেডি হয়ে যাচ্ছি আগে যাব মায়ের কাছে মায়ের কাছ থেকে তারপর আরও কিছু কাজ আছে সেই কাজগুলো সারব আর আজকে সত্যি কথা বলতে স্কুটিতে করে বহরমপুর যাচ্ছি আমাদের বাড়ি থেকে মানে প্রপার আমাদের বাড়ি থেকে যদি বহরমপুর যাওয়া হয় সেক্ষেত্রে পুরো দু ঘন্টা সময় লাগে এবার বুঝতে পারছো বাসে লাগে দু ঘন্টা এবার স্কুটিতে তাহলে কতক্ষণ লাগবে তো অতক্ষণ স্কুটি চালিয়ে যাব আর সত্যি কথা বলতে গেলে মাঝে মধ্যে না আমার ওই এক কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে গান শুনতে শুনতে নিজের মনে স্কুটি চালিয়ে যেতে বেশ ভালো লাগে আর হ্যাঁ তবে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই এক কানে হেডফোন দিই মানে আমার মানে আমি সজাগ থাকি চারিপাশে আমার ধ্যান থাকে তো বেরোনোর সময় ফ্রিজ খুলে যেই আমি জল নিতে যাব ঠান্ডা জল ফ্রিজ খুলেই দেখি কে যেন ওই বাটিতে করে মাছ আলগা করে রেখে গেছে আমাদের বাড়ি ফ্রিজ মোটামুটি সবাই ব্যবহার করে আমরা না থাকলেও সবাই ব্যবহার করে তো যাদের মাছ তাদের বাড়িতে গিয়ে বলে আসলাম যে ওই মাছ কটা ভালো টিফিন বাটিতে রেখে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে ডিপে রেখে দাও তাহলে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা রাখতে পারো অসুবিধে নেই কিন্তু এরকম করে খোলা মাছ ফ্রিজে রাখলে ফ্রিজটাও নষ্ট হয়ে যাবে গন্ধে আর মাছটাও নষ্ট হয়ে যাবে দুটোই নষ্ট হয়ে যাবে তো পরে অবশ্য ওরা ফ্রিজে টিফিন বক্সে করে রেখে গেছিল তো এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এখন আছি বহরমপুরের কোর্ট স্টেশনে না আমি কোথাও যাচ্ছি না অ্যাকচুয়ালি এই সামনে দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম যে চলো একটু স্টেশন থেকে ঘুরে আসি আবার হ্যাঁ আমি যদি স্কুটিটা না নিয়ে আসতাম তাহলে হয়তো ট্রেনে করে অন্য কোথাও চলেও যেতাম মানে এখন আমার মন কি বলে তো যে ঠিক আছে লাইফ একটাই যখন যাই করে ফেল চাপ কিসের এত চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হাইওয়ে দিকে হাইওয়ে বলতে আমাদের কল সরি বহরমপুরের ওই দিকে পলসন্ডা বলে একটা জায়গা আছে ওইদিকে হাইওয়ে হয়েছে তো হাইওয়ে রাস্তাগুলো এতটা সুন্দর মাঝে মধ্যেই ঘুরতে যাওয়া হতো এর আগে এদিকে প্রায় অনেকদিন যাওয়া হয়নি তো ওখানে ঘুরতে যাওয়ার পর ওইদিকে একটা ক্যাফে ছিল ক্যাফের নাম হচ্ছে দারুচিনি তো এখন আমরা ওখানে আসলাম এবার এখানে এসে অর্ডার দিয়েছিলাম হতো চিকেন ললিপপ বাবা ললিপপের সাইজ তো না ইয়া বড় বড় সাইজ কিন্তু প্রথমে যেটা দিয়েছিল সত্যি কথা বলতে মানে বাসি দিয়েছিল আমাদেরকে তো গন্ধ করছিল তো পরে ওনাদেরকে বলার পর ওনারা চেঞ্জ করে দেয় চেঞ্জ করে পরে ভালো দেয় তো এটা উচিত না না মানে খাবার দেওয়ার আগে সার্ভ করার আগে ওদের চেক করে নেওয়া উচিত তো ওনারা ওনাদের অবশ্য ভুলটা স্বীকার করেছে তাতে আমাদেরও কোনো সমস্যা নেই বা ওদেরও কোনো সমস্যা হয়নি তো এখন চলে আসলাম এই যে তোমাদের বললাম না হাইওয়েতে মাঝে মধ্যে ঘুরতে আসা হয় তো এই জায়গাটায় অনেকে আসে অনেকে এসে ছবি পর্যন্ত তোলে মানে শুধুমাত্র ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এখানে আসে তো আমিও এখানে এসে কয়েকটা রিলস বানিয়েছি ছবি তুলেছি আর জায়গাটা ভীষণ সুন্দর কিন্তু বেশিক্ষণ আমরা থাকতেই পারিনি এত পরিমাণে ট্রাক লরি এত আওয়াজ হচ্ছিল হর্ন ছিল বেশিক্ষণ সে কারণে থাকা হয়নি তো মোটামুটি আধা ঘন্টা মতো থেকে চলে এসেছে আর আমার স্কুটিও হয়েছে ওইদিকে একা একা পড়ে রয়েছে আর আমরা এইদিকে হেঁটে হেঁটে ভিডিও করে বেড়াচ্ছি তো আজকের দিনটা সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে কেটেছে কিন্তু সন্ধ্যার পর আমার লাইফটা পুরো অন্যরকম হয়ে গেছিল একটা ঘটনা ঘটার পর তো তোমাদেরকে তো সেটা বলেছি তোমরা বুঝে বুঝতে পেরেছো আই থিঙ্ক অ্যাকচুয়ালি ভিডিওটা তো অনেকদিন আগেকার তো ওখান থেকে চলে এসেছিলাম সরাসরি ডোমকলে এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আয়নার কাজ চলছে এখনও ঠিকঠাকভাবে প্রপারভাবে হয়নি হাফ কাজ চলছে তো আমাকে ফোন করে ডেকেছিলো যে ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য তো ওটাই দেখার জন্য এসেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো